আশা, এভাবে বসে থাকলে চলবে? আচ্ছা বলি কি, প্রতিদিন তোমার এরকম চিল্লাচিল্লি বন্ধ হবে না নাকি? যতদিন তোমার অলসতা দূর হবে না, ততদিন আমার চিৎকার চেঁচামেচিও বন্ধ হবে না। বৃষ্টি কমেছে, এই মৌসুমে সবাই কি সুন্দর মাছ চাষ করছে, আর তুমি কি না ঘরে পড়ে পড়ে ঝিমাও? তোমার কি লজ্জা করে না একটা হাসা হয়েও ঘরে পড়ে থাকো? টাকা যদি না থাকে তাহলে আমি কি করব বলো দেখি? মাছ চাষ করবই বা কি করে? টাকা ছাড়া কি মাছ চাষ হয় নাকি? টাকা না থাকলে মাছের পোনাই বা কোথা থেকে কিনবো? আর কত অজুহাত দেবে, টাকা তোমায় দেইনি? কই তবুও তো কিছুই করছো না। দুতারি, আর বাড়িতেই থাকবো না, তোমার টাকা দিয়ে না, আমি নিজেই কাজ করে আমি পোনা মাছের টাকা জোগাড় করবো, আর সেই টাকা দিয়ে মাছ চাষ করবো আমি, দেখবে। যাক, কাজ খুঁজতে যাবে তাহলে, তা কাজ পেলে মন দিয়ে কাজটা করো, নইলে আবারও কাজ থেকে বাদ দিয়ে দেবে। তোমার এবার অলক্ষণে মুখটা বন্ধ রাখো তো আসি, বন্ধ রাখো, তোমার এই অলক্ষণে মুখের জন্যই আমি কোথাও কাজ পাই না, যত সব এসেছে আবার। একি রে বাবা, মাছের পুকুরে রাজনারদ বউ না, দেখি তো গিয়ে। এরপর রূপক হাসা, রাজন হাসা ও তার বউয়ের কাছে যায়। হিরে রাজন, তোর বউটা তো অনেক সুন্দর রে। কি বললি রে আরামজাদা, আমার বউ সুন্দর? না মানে ইয়ে বললাম কি, তোর পুকুরের মাছগুলো না খুব সুন্দর হয়েছে রে দেখতে, সেটাই বললাম আর কি। তা বলি, তোর এত সুন্দর বউকে পুকুরে কাজে লাগিয়ে দিয়েছিস কেন রে? আসলে হয়েছে কি, কাজের লোক পাচ্ছিলাম না আর কি, তাই তো বউকেই কাজে নিয়ে এসেছি আমি। আজকাল বাজারে যে কাজের লোকের যা দাম, তাই তো বউকে নিয়েই কাজে নেমে পড়েছি। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার তাহলে। তা বলি, আমি থাকতে তোর কাজের লোকের অভাব হয়েছে নাকি? ভালোই হলো, আমি তো কাজ খুঁজতেই পেরেছিলাম। ও আসি বৌদি, তুমি এখন বাড়িতে যাও, তোমার বদলে আমি কাজ করে দিচ্ছি। বৌ, তুমি তাহলে বাড়িতে যাও। হ্যাঁ ভালোই হলো রূপকাশা, তুই এলি রে নে, এবার জলদি করে পুকুরটা টহল দিয়ে দেখ, কোথাও কোনো মাছের অসুবিধা হচ্ছে নাকি। তা বলি রাজন, মাছ চাষ করে কি লাভ হয়? কি বলছিস রে এসব, কেন হবে না? মাছ চাষে যদি লাভই না হতো তাহলে কি আর আমি মাছ চাষ করতাম নাকি? প্রতি কেজি মাছ তো বিক্রি করি আমি 300 টাকা কেজিতে, তাহলে লাভ হবে না কেন বলি শুনি? সে কি, এ তো অনেক লাভ, আমিও তাহলে রাজনের মতো মাছ চাষ করে লাভবান হতে পারি, তাহলে হয়তো বউ অনেক খুশি হবে। আজকে আমি বউকে গিয়ে বলবো মাছ চাষের কথা। বউ, ও বউ, একটা ভালো খবর নিয়ে এসেছি গো। ভালো খবর? তুমি আবার ভালো খবর দিতে পারো নাকি? তা শুনি, কি খবর নিয়ে এলে? ভালো খবর মানে ভালো খবর, আমি এখন থেকে ভাবছি মাছ চাষ করবো। রাজন হাসা অনেক লাভবান হয়েছে মাছ চাষ করে, আমিও রাজন হাসার মতো মাছ চাষ করে লাভবান হতে চাই। যাক, এতদিনে বুদ্ধি খুললো, তবে কাল থেকে তাহলে কাজ শুরু করে দাও। পরের দিন সকালবেলা যাক বাবা, এবার মাছের পোনা তো ছেড়ে দিয়েছি, এবার শুধু মাছের পোনাগুলোকে যত্ন নিতে হবে ভালো করে। রূপক হাসা তার পুকুরের মাছগুলোর ভালোই যত্ন নিতে থাকে, এভাবেই যেতে থাকে বেশ কিছুদিন। আর তারপর বউ, মাছগুলো তো অনেক দিনই হলো ছাড়ার, তা বলি মাছগুলো বড় হচ্ছে না কেন? হবে হবে, একটু ধৈর্য ধরো,
তাহলেই দেখবে মাছগুলো অনেক বড় হয়েছে। দূর বাবা, এত ধৈর্য টর্য আমার নেই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ঠিক আছে বউ, তুমি থাকো, আমার একটা কাজ আছে, আমি কাজে গেলাম। তারপর রূপখাসা সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর ওই রাজনাশার পুকুর থেকে মাছ চুরি করে এনে আমার পুকুরে ছেড়ে দেবো, সবাই ভাববে আমার পুকুরের মাছ, আর তখন আমি মাছও বিক্রি করতে পারবো, আর আমায় কেউ ধরতেও পারবে না। তারপর রূপখাসা রাজনহাসার পুকুর থেকে বড় বড় মাছগুলো চুরি করে তার পুকুরে গিয়ে ছেড়ে দেয়। বাবা বাবা, মাছগুলো একদম আমার পুকুরের মাছের সাথে মিশে গেছে। না, শিয়ালকে ডেকে পুকুরে জাল ফেলে দেখি কিছু মাছ পাওয়া যায় কিনা। যাই যাই, শিয়াল ভাইয়ের বাড়িতে যাই। তারপর রাজনহাসা শিয়ালের বাড়ি যায় আর শিয়ালকে বলে, শিয়াল ভাইয়া, ও শিয়াল ভাইয়া, বাড়িতে আছো কি? এই তো আমি বাড়িতে আছি, বলো বলো কি বলবে তুমি। আসলে হয়েছে কি, আমার পুকুর থেকে কিছু মাছ তুলতে হবে, তুমি গিয়ে আমার পুকুর থেকে কিছু মাছ তুলে দাও, তার বিনিময়ে আমি তোমাকে টাকা দেব। ঠিক আছে চলো তাহলে। এরপর রাজনহাসা শেয়ালকে দিয়ে তার পুকুরে জাল ফেলায় আর শেয়াল পুকুরে কয়েকবার জাল ফেলার পরেও রাজনহাসার পুকুর থেকে কোনো বড় মাছ ধরতেই পারে না, সবগুলো মাছই ছিল ছোট ছোট মাছের পোনা। একই সর্বনাশ হলো, আমার পুকুরে মাছগুলো কে চুরি করে নিয়ে গেল? কতগুলো বড় বড় মাছ দেখেছিলাম আমি পুকুরে, এখন তো একটা মাছও নেই, সবগুলো ছোট ছোট পোনা। কে চোর, একবার ধরতে পারলে চামড়া তুলে লবণ লাগিয়ে দেবো শালার। এদিকে রাজনহাসা তার মাছ হারানোর কষ্টে চিন্তায় পড়ে থাকে। আর অন্যদিকে আবার রাত্রিবেলা দেখা যাচ্ছে একটা বড় মাছ, যাই যাই ওই বড় মাছটা চুরি করে আমার পুকুরে নিয়ে গিয়ে ছাড়ি, তারপরে আবার কালকে আমার পুকুর থেকে ধরে বাজারে বিক্রি করে দেব। এখন যেমন কথা তেমন কাজ, রূপখাসা রাজনের পুকুর থেকে সবগুলো বড় মাছই চুরি করে নিয়ে যায় আর বাকি থাকে সেই একটি মাছ, আর সেটিও যখন রাত্রেবেলা পুকুরে এদিকে সেদিকে সাঁতার কাটছিল তখন রূপখাসা সেই মাছটিকে চুরি করে তার পুকুরে নিয়ে আসে। তোমার পরে রূপখাসা মাছ চাষ করে একের পর এক বড় বড় মাছ বিক্রি করছে, আর তুমি কি করছো? দিনের পর দিন তুমি শুধু মাছ হারিয়ে ফেলছো। ওই শালার বেটা
চোরটাকেই তো ধরতে পারছি না আমি। সারা রাত নাক ডেকে ঘুমালে চোর ধরবে কি করে? যত সব যাই যাই, বড় মাছটা নিয়ে বাজারে গিয়ে বিক্রি করি, বেশ ভালো দাম পাবো মনে হচ্ছে। আজ এই বড় মাছটা বিক্রি করে খাসির মাংস কিনে আনবো, আর বউ সহ মজা করে খাবো। একি একি রে বাবা, এই মাছটা এক রাতের মধ্যে এত মোটা হলো কি করে? যাক বাবা, মোটা হোক আর যাই হোক, মোটা হলেই তো আরো বেশি দাম পাবো আমি। না, এবার মাছটাকে তুলে নিয়ে যাই। এই চোর চেপাল এই ও আরো চোরে এই ও, চোর হলো না এই ও আরো চোরে এই ও। ওরে বাবারে, এ তো অনেক ওজন, জয়েন্টে জয়েন্টে যে ব্যথা হয়ে গেল আমার। মনে হচ্ছে এই মাছটাকে আমি কিছুতেই তুলতে পারবো না। ও মা গো, কালকেতে তো কুমির এনেছি আমি। ওরে বাবা রে, ওরে বাবা, রূপক এবার পালা রে পালা, বাঁচতে চাইলে পালিয়ে যা। এতদিন ধরে আমি যে পুকুরের মাছগুলো বিক্রি করতাম সেগুলো সব রাজনাশার পুকুরের মাছ ছিল। আসলে হয়েছে কি, আমি চুরি করতাম, কালকে রাতেও গেছিলাম চুরি করতে, আর একটা বড় মাছও চুরি করে এনেছি। তবে হয়েছে কি, সেই মাছের ভিতরে একটা পেতনি ছিল, সে আমাকে পুকুরে যেতে বারণ করেছে। বউ, এখন আমি কি করব, কি হবে আমার? অত ছাড়া হাসা, এখন তুই চুরিও শুরু করেছিস, তোকে তো আমি। বউ, তুমি রাগ করো না, আমি তো তোমার স্বামী, আমাকে বাঁচাও এবার। এক কাজ করো, রাজনের কাছে তুমি সব স্বীকার করো। এ কি বলছো তুমি, স্বীকার করলে তো রাজন আসে আমাকে মেরে ফেলবে। তুমি বলবে ভুল হয়েছে, এমন আর হবে না, পা ধরে কাঁদবে, তখন রাজন তোমায় ক্ষমা করে দেবে আর আমাদের পুকুর থেকে ওর মাছগুলো নিয়ে যাবে। তখন মাছের সাথে পেতনিও চলে যাবে। বুদ্ধিটা কেমন? বাবা বাবা, বউ তুমি তো অনেক ভালো বুদ্ধি দিয়েছো। যাই যাই, এক্ষুনি রাজনাশার কাছে গিয়ে ক্ষমা চাই। রাজনাশা, ও রাজনাশা, আমার বড় ভুল হয়ে গেছে, আমি তোমার পুকুরে মাছ চুরি করতাম, আমাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করো, ক্ষমা করো আমায়। আমার সব মাছ চুরি করে বেঁচে দিয়ে এখন আবার এসেছিস মাপ চাইতে? রাজনাশা, আমায় তুমি মেরো না, আমি এখনো সব মাছ বিক্রি করিনি, আমার পুকুরে এখনো তোমার কিছু মাছ আছে, যাও যাও সেগুলো তুমি পুকুর থেকে উঠিয়ে নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে, তুই দেখুন তোর ভুল বুঝতে পেরেছিস, তোকে আমি তাহলে ক্ষমা করে দিলাম। আর কখনো যদি এমন করিস তোকে আমি এই গেরাম ছাড়া করে দেবো। একই রে বাবা, সব মাছই তো পুকুরে রেখে এলাম, কিন্তু এই একটা মাছই তো নিতে পারছি না। ওরে বাবারে, এ তো পেপে পেতনি, পালা
পালা রে রাজন, পালা। বউয়ের কথা শুনে সব স্বীকার করে শালা দোলাই খেলাম, আর পেতনিও তাড়াতে পারলাম না। খুব খিদে পেয়েছে হাসা, চলো তো নদীতে গিয়ে মাছ খেয়ে আসি। আমারও যে খুব খিদে পেয়েছে আসি, চলো চলো নদীতে গিয়ে মাছ ধরে খেয়ে আসি। এরপর হাসা হাসি দুজনে মিলে নদীতে মাছ খেতে যায়। হাসা, ওই দেখো নদীর কিনারায় কি একটা যেন জলজল করছে। আরে আরে, তাই তো তাই তো, ওটা কি জলজল করছে এমন? চলো তো আসি, চলো গিয়ে দেখে আসি। আরে এটা তো একটা মাছ, কিন্তু এই মাছটা কেন এত চকচক করছে? মনে হচ্ছে এক টুকরো স্বর্ণ পড়ে আছে। নদীতে তো কত প্রজাতির মাছ থাকে, আমরা তো আর সব মাছ চিনি না। এটাও তেমনই কোনো এক প্রজাতির মাছ হবে হয়তো। আসি, তুমি এই মাছটা খেয়ে নাও, আমি নদীতে নেমে মাছ খুঁজে খাচ্ছি। ঠিক আছে হাসা, আমি তাহলে মাছটাকে খেয়ে ফেলি। হাসি যখনই সেই স্বর্ণের মতো সোনালী মাছটাকে খেয়ে ফেলে, ঠিক তখনই একি আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখে কি হলো? হাসা কোথায় গেলে? এদিকে এসো। হাসি, কি হয়েছে তোমার? কি হয়েছে? তুমি এভাবে চিৎকার করছো কেন? মাছটা খাওয়ার সাথে সাথে আমি ধীরে ধীরে সবকিছু অন্ধকার দেখছিলাম, এখন আর কিছুই দেখতে পাচ্ছি না। আমার মনে হয় আমি অন্ধ হয়ে গেলাম, আমার মাছটা খাওয়া উচিত হয়নি, আমার চোখ। হাসি, তুমি কেঁদো না, কেঁদো না, তুমি কান্না থামাও, সবকিছু ঠিক হয়ে যাবে। আরে আরে হাসি, তোমার পুরো শরীরটা যে সোনার মতো হয়ে যাচ্ছে, একদম ওই মাছটা যেমন চকচক করছিল ঠিক তেমনটাই হয়ে যাচ্ছে তোমার শরীর। হাসি, তুমি তাড়াতাড়ি আমার সাথে বাসায় চলো, সবাই যদি তোমাকে দেখে ফেলে তাহলে একটা ঝামেলা বেঁধে যাবে, জলদি জলদি চলো, জলদি করে। হাসি হাসার পেছন পেছন পথ অনুসরণ করে তাদের বাসায় চলে যায়। হাসি, তুমি তো চোখে দেখতে পারছো না, আবার তোমার পুরো শরীরটাও স্বর্ণের হয়ে গেছে, তাই তুমি এখানেই থাকো, তোমাকে আর বাইরে যেতে হবে না, আমি তোমাকে বাসাতেই খাবার এনে দেব, আর তুমি এখানেই বসে খেয়ে নেবে। তারপর থেকে হাসা হাসির জীবন এভাবেই চলতে থাকে। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন, হাসা আমার মনে হয় আমার ডিম দেওয়ার সময় হয়ে গেছে। এ তো অনেক খুশির খবর হাসি, এ তুমি কি খবর শোনালে হাসি? তুমি ডিম দিলে আমি ছানাদের বাবা হয়ে যাব। দুদিন পর হাসি ডিম দেয়, আর হাসির ডিম দেখে হাসা অবাক হয়ে যায়। হাসি, এটা তো একেবারে অবাক কাণ্ড, তুমি এটা কি ধরনের ডিম পেরেছো? কেন হাসা, কি হয়েছে? আমি তো চোখে দেখতে পারি না, বলো না আমি কেমন ডিম দিয়েছি। হাসি, তুমি তো একটা সোনার ডিম পেরেছো। কি বলছো তুমি এসব, সোনার ডিম? হ্যাঁ হাসি হ্যাঁ, আমি একদম সত্যি কথা বলছি, তুমি একটা স্বর্ণের ডিম পেরেছো। এই সব কিছুই মনে হচ্ছে ওই মাছটার জন্যই হচ্ছে। হ্যাঁ হাসা, সেই মাছের জন্যই আমি অন্ধ হয়ে গেছি, সোনার হাসি হয়ে গেছি, আবার সেই মাছের জন্যই আমার ডিমও সোনার হয়ে গেছে। হাসি, এখন যদি আমার ছানারাও ওই সোনার মতো দেখতে হয়, তাহলে তো আমি আমার ছানাদেরকে বাইরে নিয়ে যেতে পারবো না, এ কোন বিপদ এলো রে বাবা আমাদের হাসা হাসির সুখের সংসারে। এভাবেই হাসা হাসির দিন পার হতে থাকে।
আর হাসিও অনেকগুলো সোনা ডিম দিয়ে দেয় আর তাতে তা দিতে থাকে। আর দু তিন দিন গেলে আমার ছানারা ডিম থেকে ফুটে বাইরে বের হবে। আ আমার ভাবতে কি যে আনন্দ লাগছে। হাসি, উপরওয়ালা যেন আমার ছানাদেরকে স্বাভাবিকভাবে দুনিয়াতে পাঠায়। দু তিন দিন পর হাসির ডিম থেকে ছানা বের হয় আর ছানাগুলো সব দেখতে সোনার মতোই চকচক করছিল। হাসি, আমার ছানা হয়েছে এতে আমি খুবই খুশি, কিন্তু ছানাগুলো দেখতে তোমার সোনার রঙের মতোই হয়েছে। এই সোনালি অদ্ভুত আরছানাগুলোকে আমি কিভাবে বাইরে নিয়ে যাব? তোমার ছানাদের বাইরে নিয়ে যেতে হবে না, ওরা এখানেই থাকুক আমার সাথে। আর তুমি ওদের প্রতিদিন এখানেই খাবার এনে দেবে, তাহলে আর আমার ছানাদেরকে বাইরে নিয়ে যেতে হবে না। ঠিক আছে হাসি, ঠিক আছে, আমি তাহলে এখন খাবার আনতে যাই, তোমরা সাবধানে থেকো হাসি। তারপর হাসা তার হাসি ও ছানাদের জন্য খাবার আনতে যায়। সবাই খাবার নিতে এলে নাকি? হ্যাঁ হাসা ভাই, খাবার নিতে এলাম। সেই কবে থেকে দেখছি তুমি শুধু খাবার নিয়ে যাও, তা তোমার হাসিকে তো দেখি না অনেক দিন, কোথায় তোমার হাসি? না মানে ইয়ে আছে, আছে আমার হাসি আছে। আছে আছে সে তো বুঝলাম, তা কোথায় আছে, কোথায় আছে শুনি। আরে চালা, আমার হাসি কোথায় আছে সেটা আমি তোমাকে বলবো কেন? আমার খাবার নেওয়া হয়ে গেছে, এবার আমি আসি। রূপক হাসার কথায় রাজন হাসার কিছুতেই স্বাভাবিক মনে হয় না। না না না, এই রূপক হাসা কিছু না কিছু তো একটা লুকাচ্ছে, তবে কি লুকাচ্ছে সেটা আমাকে জানতেই হবে। যাই যাই, রূপক হাসার পেছন পেছন লুকিয়ে লুকিয়ে ওর বাড়িতে গিয়ে দেখে আসি, দেখি আসলে ঘটনাটা কি। সে আসলে সবার কাছ থেকে ইয়ারাল করার চেষ্টা করছে। রাজন হাসা রূপক হাসার পেছন পেছন তার বাড়ি যায় আর আড়াল থেকে দেখে। নাও নাও আমার ছানারা, তোমাদের জন্য আমি মাছ এনেছি, তোমরা এবার মজা করে এই মাছগুলো খাও। এই নাও হাসি, তুমিও খাও। হায় আফসোস, আমি আমার ছানাদেরকে চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, সেই মাছটাকে আজ আমার কপালে সুখের থেকে দুঃখেই ভরে গেছে। একটাবার যদি আমার ছানাদেরকে দেখতে পেতাম। তুমি একদম চিন্তা করো না হাসি, দেখবে একদিন সবকিছুই ঠিক হয়ে যাবে। এদিকে দূর থেকে রাজন হাসা সবকিছু শুনে ফেলে আর হাসি ও তার ছানাদের দেখে ভীষণ অবাক হয়ে যায়। তার মানে আসল রহস্য এটাই, এই রূপকের সোনার হাসি আর সোনার ছানা হলো কি করে সেটা তো বুঝতে পারলাম না। কি সব মাস্টারের কথা জানি বললো বাবা। সে যাই হোক, রূপক হাসার ওই ছোনার ছানাগুলো আমার চাই চাই, যে করেই হোক ছানাগুলো আমায় নিতেই হবে। এমন অদ্ভুত ছানা আমি কখনোই দেখিনি, আস্তানা যে সোনার হয় এ আমি প্রথম দেখছি। রাজন হাসা ছানাদের কিভাবে চুরি করবে তার ফোন দিয়ে থাকে। আমি এখানেই আড়ালে লুকিয়ে থাকি, যখনই হাসা এখান থেকে সরে যাবে তখনই ওই হাসদানাগুলোকে একটা একটা করে ছড়িয়ে ফেলবো। আর হাসি তো অন্ধ, সে তো আমাকে দেখতেই পাবে না। আমাদের ছানারা কত সুন্দর করে মাছ খাচ্ছে, যাই যাই ওদের জন্য আরো কিছু মাছ নিয়ে আসি। এই তো এই তো, এটাই সুযোগ, রূপক হাসা চলে গেলে আমি ওর ওই সোনার ছানাদের এলাপাতি করে দেব। যাও যাও,
আরো খাবার এনে রেখে দাও, যেন আমার ছানাদের খাবারের জন্য একটু কষ্ট পেতে না হয়। যাচ্ছি আসি, আমি এক্ষুনি যাচ্ছি। যা যা আশা, জলদি করে যা, তোর ছানাগুলোকে যে আমায় চুরি করতে হবে। হাসা তার ছানাদের জন্য খাবার আনতে যায়, আর এদিকে রাজন হাসা যাই যাই অন্ধ হাসির কাছ থেকে চুপি চুপি করে একটা একটা করে ছানা নিয়ে আসি। রাজন হাসা যেই না ছানা চুরি করার জন্য একটা ছানাকে ধরে ফেলে, তখনই রাজন হাসা বরফের মতো জমে যায়। একি একি রে বাবা, আমি তো জমে ক্ষীর হয়ে গেলাম, এ আমার কি হলো? এই ছানাগুলো তো জাদুই ছানা দেখছি, আমি তো একদম জমে গেছি, এবার আমি এখান থেকে কি করে পালাবো? কে 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 এখানে আমার ছানাদের কে ধরতে এসেছে? মনে হচ্ছে আমার ছানাদেরকে কেউ নিয়ে যাচ্ছে। ছানাদেরকে নিয়ে যেও না, যেও না। রাজন হাসা ছানা চুরি করতে এসে আটকে যায়। এদিকে রূপক হাসাও খাবার নিয়ে চলে আসে। একি একি, তুমি এখানে কি করছো? রূপক ভাই, তুমি এখান থেকে আমাকে মুক্ত করো, আমি ভুল করেছি, আমি তোমার ছানাকে চুরি করতে এসেছিলাম, যেই না তোমার ছানার গায়ে হাত দিয়েছি আমি, তখনই আমি বরফে জমে গেছি, আমায় মুক্ত করো। তোমার এত বড় সাহস, তুমি আমার ছানাকে ধরে নিয়ে যেতে এসেছো, অন্যায় যখন করেছো তুমি শাস্তিও পেয়েছো, আর আমি সত্যি জানি না কি করে তোমায় এখান থেকে মুক্ত করব। আশা, তুমি আমাকে মুক্ত করো, আমি এসব কথা কখনোই কাউকে বলবো না, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো অন্যায় করব না। আমার ছানারা, তোমরা একে এখন মুক্ত করে দাও, ওর নিজের ভুল বুঝতে পেরেছে। হাসার কথা শুনে একটা ছানা রাজন হাসার গায়ে স্পর্শ করে, আর তখনই রাজন হাসা মুক্ত হয়ে যায়, আর মুক্ত হয়ে তখনই পালিয়ে যায়। এদিকে সবগুলো ছানা তার মাকে স্পর্শ করায় হাসি অন্ধ অবস্থা থেকে ভালো হয়ে যায়। হাসা দেখো দেখো, আমি সবকিছু দেখতে পাচ্ছি, আমার ছানারা আমায় ভালো করে দিয়েছে। আমার ছানাদের অদ্ভুত ক্ষমতা রয়েছে হাসি, কেউ চাইলেও আমার ছানাদের ক্ষতি করতে পারবে না। এখন থেকে আমাদের কষ্টের দিন শেষ, আমরা এখন থেকে সবাই একসাথে বাইরে যেতে পারবো। আর তারপর থেকে হাসা হাসি ও তার অদ্ভুত ছানারা স্বাভাবিক জীবনযাপন করতে থাকে।